মায়ানমার অনেক আগে থেকে যাচ্ছে বাংলার সঙ্গে যুদ্ধ করার জন্য, এটা বুঝতে পেরেছেন আপনারা। অনেক আগে থেকে রোহিঙ্গা ঢোকান থেকে শুরু করে তারা পায়ে পাড়া দিয়ে, যেহেতু আমরা তো কাজ করি জানি, আমি বহুবার কক্সবাজার গিয়েছি, বর্ডারে গিয়েছি, ইভেন দেন ওই বর্ডারে গিয়ে সব ঘুরে আসছি। মাননীয় প্রধানমন্ত্রী দৃঢ়চেতা মনোভাব এবং প্রজ্ঞা, উনি কখনো যুদ্ধ জড়াবেন না। বিকজ আমি এখন যুদ্ধে যাওয়া মানে কি আমার দেশটা শেষ হয়ে যাওয়া। মায়ানমারে এখন সামরিক সরকার রয়েছে, তারা এখন চাচ্ছে যে আমার সাথে যুদ্ধ বাঁধাতে পারলে ও সেভ হবে। বিকজ ওর দেশে এখন যে অবস্থা তৈরি হয়েছে, ওর দেশে যে আরাকান আর্মি তারা সম্পূর্ণ ওর বিরুদ্ধে গিয়ে এখন সমানের বিভিন্ন জায়গা দখল করতেছে। সেনাবাহিনী আরাকান এখন একদম বলতে গেলে শেষ পর্যায়ে চলে গিয়েছে, গভর্নমেন্ট বাঁচার জন্য উস্কানি দিচ্ছে। তো কিছুদিন পর আপনারা জানবেন আমরা জাল ফেলে রেখেছি, মায়ানমার থেকে সবচেয়ে যে বড় গ্যাংস্টার তাকে আমরা জালের মধ্যে ফেলেছি, আমরা কিছু করতে পারবো। এবং মাদক এখন বিভিন্ন দেশ থেকে এয়ারও আসছে, জলপথ মায়ানমার থেকে ম্যাক্সিমাম হচ্ছে, এবং এটা ইন্টেনশনালি পাঠানো হচ্ছে। যে মাদকটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন বাংলাদেশে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রয়েছে, তাদের কিন্তু কাজ এটা, পুলিশ বা আমরা আইনশৃঙ্খলা বাহিনী যারা, এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি কাজ, বেসিক কাজ হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। কিন্তু তাদের পক্ষে জীবনে একা করা সম্ভব না, কোনো বাহিনীর পক্ষে একা সম্ভব না। এখন এটা সোশ্যাল মুভমেন্ট লাগবে এবং প্রতিটা সেক্টরে, কারণ মাদক হয়েছে এখন সবথেকে বাংলাদেশের মানে খুব বড় ব্যবসা এবং স্বল্প সময়ে বড় লোক হওয়ার ব্যবসা এটা, বুঝেন তো। রাতারাতি দেখবেন যে যার কিছু নাই বাড়িতে বিল্ডিং হচ্ছে, কীভাবে হচ্ছে আপনারা জানেন না, জনপ্রতিনিধিরা জানে না, আপনারা সবাই জানেন, কিন্তু আপনারা সহযোগিতা করেন না। সত্য কথা বলতে কি, আমরা এলিট ফোর্স এখানে 7টা বাহিনী থেকে বিভিন্ন চৌকস ফোর্স অফিসারকে নিয়েই এটাকে তৈরি করা হয়েছে। এবং ওই যেটা বললাম যে অহংকার, বাংলাদেশের মানে অহংকার, আমরা এটি নিয়েই কাজ করি। এবার যে নির্বাচন মানে প্রধানমন্ত্রী ছাড়া আর সবাই কিন্তু বলতে গেলে চুপসে গেছিলো, সবাই আমেরিকার হুমকারে সবাই বোধ আমরা চুপসে গেছি। অনেকে পিএমকে বোঝাইতেও চেয়েছে, বাট উনি ধমক দিয়ে সব শেষ করে দিয়েছেন। উনি এখন জানে যে বাংলাদেশ এখন আগের মতো নেই, তলাবিহীন ঝুড়ি না এখন, এবং বাংলাদেশের যে স্ট্র্যাটেজিক লোকেশন এটা গুরুত্ব অনেক বেশি, এটা ইন্ডিয়ার কাছেও বেশি, আমেরিকার কাছেও বেশি, চীনের কাছেও সবার কাছে বেশি। সো বাংলাদেশ আগের মতো নেই। মানে প্রধানমন্ত্রীর যে নেতৃত্ব এটা ইউক্যান ইমাজিন, যেটা বললাম যে কাছে না গেলে বোঝা যায় না উনি কত জানে, কত সাহসী, এবং উনি কত দ্রুত ডিসিশন দিতে পারে। এনিওয়ে কিছুদিন আগে মানে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রিন্সিপাল সেক্রেটারি মিটিং ডেকেছিল, আমরা সেখানে ছিলাম। ওখানে আমি ওটাই বলে আসছি যে ইন্ডিভিজুয়ালি কোনো বাহিনীর পক্ষে কোনো বাংলাদেশ সম্ভব না, সোশ্যাল মুভমেন্টে যেতে হবে এবং অল আউট অ্যাকশন যেতে হবে। কারণ কোনো খাতির করা যাবে না। এখনও যে খাচ্ছে বা যে 10 পুরিয়া 2 পুরিয়া বিক্রি করছে, ওরা ধরে তো আমার লাভ নেই ভাই, আমার সিন্ডিকেট কে চালাচ্ছে। এখন আমি যদি বলি যে আমার এলাকায় এই ব্যবসা খুচরা যারা বিক্রি করে এদেরকে কে প্রতিপালন করতেছে, একটা ছেলে এলাকায় মাস্তান গ্রুপ করে ওঠে, তার একজন গডফাদার থাকে না, সবাই জানি না আমরা, আপনারা তো মুখ বলবেন না, বাট আমাদের কাছে তথ্য আছে। অনেক সময় আমরা গায়ে হাত দিচ্ছি, অনেক সময় দিচ্ছি না, কিন্তু সময় আসছে আমরা কিন্তু কাউকে ছাড় দেবো না। এই ক্ষেত্রে এই কিশোর গ্যাং বা সন্ত্রাসী বলেন, জঙ্গিবাদ বলেন, মাদকের ক্ষেত্রে আমরা ছাড় দেবো না। র্যাব ইজ দ্য মানে কী বলবো যায়, এটা হলো ফাইনাল অ্যাকশন, যেটা নেওয়ার আমরা নেব, কোনো কথা নেই, বাট আমরা কম্প্রোমাইজ করবো না। মানে প্রধানমন্ত্রী সবসময় একটা কথা বলেন যে আমরাও পারি, আমরা করে সেটা দেখাবো, আর দেশকে এভাবে চলতে দেওয়া যাবে না।